हेलो स्टूडेंट्स, आज के आमार टॉपिक स्पीसीज ऑफ ऑर्नामेंटल फिश देयर टैक्सोनॉमी एंड बायोलॉजी। आमी एइभावे क्लास नीते खूब एकटा अभ्यस्त नई, फले हयतो किछु भूल त्रुटि थेके जाबे। जदि कोनो जायगाटा तोमरा बुझते ना पारो व्हाट्सएप करो, परे बुझिए देब। आमरा प्रथमेई जे टॉपिकटा निये आलोचना करब, गोल्डफिश। গোল্ডফিশ তোমরা জানো খুবই সুন্দর দেখতে একটা মাছ, অনেকের অ্যাকোরিয়ামেরই শোভা বৃদ্ধি করে। গোল্ডফিশ এর ক্লাসিফিকেশনটা পড়তে গেলে আমরা প্রথমেই পড়ি যেটা হচ্ছে ফাইলাম কর্ডাটা। হোয়াই ইট ইজ কল্ড কর্ডেট? বিকজ নোটোকর্ড ইজ প্রেজেন্ট ইন এনি স্টেজ অফ দেয়ার লাইফ। জীবনের কোনো না কোনো দশায় এদের নোটোকর্ড ছিল। দেন সাবফাইলাম ভার্টিব্রাটা, পরবর্তীকালে নোটোকর্ড ইজ কনভার্টেড ইন্টু ভার্টিব্রাল কলাম, মেরুদণ্ডে পরিণত হয়, তাই দে আর ভার্টিব্রাটা। অ্যাকচুয়ালি উই আর অল ভার্টিব্রেটস, আমাদের সবারই ভার্টিব্রাল কলাম আছে। নেক্সট সুপার ক্লাস ন্যাথোস্টোমাটা। ন্যাথোস কথার মানে জ, তাহলে যে সমস্ত প্রাণীদের জ আছে, অ্যাকচুয়ালি মাউথ ইজ বাউন্ডেড বাই আপার অ্যান্ড লোয়ার জস, দেন দে আর কল্ড ন্যাথোস্টোমাটা, উই আর অলসো ন্যাথোস্টোমস। নেক্সট ক্লাস অস্টিকথিস। হোয়াই ইট ইজ কল্ড অস্টিকথিস? দ্য মেন অ্যান্ড প্রাইম ক্যারেক্টার ইজ বোনি এন্ডোস্কেলিটন। এদের যে এন্ডোস্কেলিটন, যে অন্তঃকঙ্কাল, সেটা হাড় দিয়ে তৈরি। এর অপোজিটেই তাহলে একটা প্রশ্ন উঠে আসে, কিছু ফিশ আছে যাদের এন্ডোস্কেলিটন ইজ নট বোনি বাট কার্টিলেজিনাস, দে আর কল্ড কনড্রিকথিস। যাকে আমাদের টপিকটা যেহেতু গোল্ডফিশ নিয়ে, সুতরাং উই অনলি ডিসকাস হিয়ার অ্যাবাউট অস্টিকথিস। নেক্সট সাব ক্লাস অ্যাক্টিনোপ্টেরিজি। বডি ইজ প্রোভাইডেড উইথ পেয়ার্ড অ্যান্ড আনপেয়ার্ড ফিনস supported with fin rays. Next, আমরা চলে আসছি order cypriniformis. Order cypriniformis, what is order cypriniformis? Cypriniformis এর ক্যারেক্টার্সগুলো নিচে লেখা আছে, দেখো। Protractile mouth and toothless, এই protractile and toothless mouth. এদের মুখের চোয়ালে কোনো রকম দাঁত থাকে না। তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ওঠে, তাহলে এরা কী করে খাবার চিবোয়? বা এদের ফ্যারিংসে একটা বিশেষ ধরনের দাঁত থাকে, দ্যাট ইজ কল্ড ফ্যারিঞ্জিয়াল টিথ। উইথ দ্য হেল্প অফ ফ্যারিঞ্জিয়াল টিথ দে টেক দ্য ফুড। নেক্সট সিঙ্গল ডর্সাল ফিন হুইচ ইজ লার্জলি সাপোর্টেড বাই সফট ব্র্যাঞ্চড ফিন রেস। এদের ডর্সাল ফিনে কোনো রকম হার্ড স্পাইন নেই। নেক্সট বার্বলস মে অর মে নট বি প্রেজেন্ট। এখানে স্পেলিংটা ভুল আছে, ঠিক করে নেবে, টাইপিং মিস্টেক। বার্বেলস, এদের বার্বেল থাকতেও পারে নাও থাকতে পারে। নেক্সট হেড স্কেললেস, এটা একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ সাইপ্রিনিফর্মিস। এদের হেডে কোনো স্কেল থাকে না, আর বডি কভার্ড উইথ সাইক্লয়েড স্কেলস। তোমরা জানো মোটামুটিভাবে তিন রকমের স্কেল আমরা পড়ি, সাইক্লয়েড, টিনয়েড, প্ল্যাকয়েড, এছাড়াও গ্যানয়েড বলে আরেকটা স্কেল আছে, কিন্তু সাইপ্রিনিফর্মিসের বডিটা কমপ্লিটলি কভার্ড উইথ সাইক্লয়েড স্কেলস। এরপরের যে ক্যারেক্টারটা আমরা পড়ব, ফ্যামিলি সাইপ্রিনিডি। ফ্যামিলি সাইপ্রিনিডি ক্যারেক্টার, ফার্স্ট ক্যারেক্টার, ল্যাটারালি কম্প্রেসড বডি উইথ টার্মিনাল অর ইনফিরিয়ার মাউথ। রুই কাতলা মৃগেলের যে ক্যারেক্টার, এদেরও তাই। গিল ওপেনিংস ওয়াইড, যথেষ্ট চওড়া গিল, কারণ এরা খুব বেশি পরিমাণ অক্সিজেন, ডিজলভ অক্সিজেন এনগালফ করে। বার্বলস ওয়ান অর টু পেয়ার্স অর অ্যাবসেন্ট, বার্বল থাকতেও পারে নাও থাকতে পারে। ফ্যারিঞ্জিয়াল টিথ প্রেজেন্ট ইন ওয়ান টু থ্রি রোজ। ফ্যারিঞ্জিয়াল টিথের কথা আমি এইমাত্র বলেছি। নেক্সট আমরা চলে আসছি ক্যারেক্টার্স অফ গোল্ডফিশ। প্রেজেন্স অফ অ্যান ইলাবোরেট স্কোয়ার কাট কডাল ফিন হুইচ হ্যাংস গ্রেসফুলি ইন ফোল্ডস অ্যান্ড ফ্লোয়িং পেট্রাল অ্যান্ড পেলভিক ফিনস। গোল্ডফিশের সৌন্দর্যটাই হচ্ছে এর কডাল ফিনে, কডাল, পেট্রাল অ্যান্ড পেলভিক ফিন। আমি তোমাদের ছবি দেখাচ্ছি, এদের খুব সুন্দর
gracefully folded flowing pectoral, pelvic and caudal fins. Fuller and plumper body. Goldfish matroi besh mota shota hoy. এখানে আমরা যে গোলফিশটাকে মেনলি মেনশন করছি সেটা হচ্ছে বডি ইজ ক্রিমি হোয়াইট উইথ রেড কালার রাসপেরি লাইক হুড ওভার দ্য এন্টায়ার হেড। এই গোলফিশটার নাম হচ্ছে রেড ক্যাপড গোলফিশ। এর শরীরটা হচ্ছে ক্রিমি হোয়াইট আর এর মাথায় টুকটুকে লাল রাসপেরি লাইক হুড আছে, যার জন্য এর নাম রেড ক্যাপড গোলফিশ। আর দেয়ার আর বোথ ন্যাকারাস অ্যান্ড মেটালিক ফর্মস অ্যান্ড রেড মেটালিক ফর্মস অ্যান্ড রেড কেপ্ট ভেরিয়েন্ট উইথ ইউজুয়ালি ভেল টেল। হোয়াই ইট ইজ কল্ড ভেল টেল? ভেল মানে মানে বিয়ের সময় মেয়েরা যেমন মাথায় ভেল পরে সেই রকম দেখতে ভেল টেলের মতো লেজটা ডাবল ফোল্ডেড হয়ে থাকে, সো ইট ইজ কল্ড ভেল টেল। এর সাইন্টিফিক নেম এখানেও ভুল হয়েছে, টাইপটা ক্যারাসিয়াস অরেটাস বাই কডেটাস হবে, BICAUDATUS। এটা তোমরা ঠিক করে নেবে, কারেকশন করে নেবে, BICAU কডেটাস DATUS, রেড ক্যাপড গোল্ডফিশ। ফিগার অফ রেড ক্যাপড গোল্ডফিশ। The next one is telescope moor or dolphin or black gold. এই মাছটার সঙ্গে আমরা খুবই পরিচিত। এর নাম গোল্ডফিশ হলেও এর সারা গায়ে কোথাও গোল্ডের চিহ্ন মাত্র নেই। কুচকুচে কালো এই মাছটি এবং এর চোখ দুটো দেখলে মনে হয় যেন টিউমার হয়েছে, টিউমারের মতো আউটগ্রোথ, এই জন্যই এর এত মার্কেট ডিম্যান্ড। এর ক্যারেক্টার্সটা পড়ো, জেট ব্ল্যাক বডি কালার with velvety texture, there should be no gold color showing through the black. এ সারা শরীরে কোনো সোনালির আভা নেই। Next, presence of telescopic eyes which become protruded from the eye socket. এর চোখের ভেতর থেকে টিউমারের মতো এর চোখগুলো বেরিয়ে এসছে, এই জন্য এর নাম টেলিস্কোপ। টেলিস্কোপ যেমন এক্সটেন্ডেড হয় সেহেতু এটা টেলিস্কোপের মতো বেরিয়ে এসছে বলে এটাকে বলা হচ্ছে টেলিস্কোপিক মুর। থার্ড পয়েন্ট হচ্ছে প্রেজেন্স অফ নর্মাল ভেলটেল বডি শেপ অ্যান্ড ফিনেজ। এরও সাইন্টিফিক নেম ক্যারাসিয়াস অরেটাস। এর কিন্তু ফ্যামিলি পর্যন্ত সব সেম, কর্ডাটা ফাইলাম কর্ডাটা সাব ফাইলাম ভার্টিব্রাটা সুপার ক্লাস ন্যাথোস্টোমাটা ক্লাস অস্টিকথিস অর্ডার সাইপ্রিনিফর্মিস ফ্যামিলি সাইপ্রিনিডি। তারপরে আমরা আইডেন্টিফাই ক্যারেক্টার্সগুলো পড়ছি। আমরা নেক্সট যে মাছটায় আসছি ইট ইজ অলসো গোল্ডফিশ, এটার নাম সুভানকিনস। সুভানকিনস দেখো প্রেজেন্স অফ এটা নেক স্কেলস লিখেছে, ওটা নেক হবে না, ন্যাকারা স্কেলস হবে, বানানটা ঠিক করে নাও, NACREOUS। প্রেজেন্স অফ ন্যাকারা স্কেলস, ন্যাকারাস মানে বিভিন্ন রকম কালারফুল স্কেলস এর শরীরে রয়েছে। আমি ছবিটা দেখাচ্ছি, হুইচ মে বি এ মিক্সচার অফ ব্লু পার্পল ব্রাউন ইয়েলো রেড অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক, নানা রকম রঙের সমাবেশ। দ্য লার্জ লোবড কডাল ফিন ইজ ক্যারিড ইরেক্ট অ্যান্ড সাইজেবল ডরসাল ফিন ইজ অ্যাজ হাই অ্যাজ দ্য বডি লেন্থ। দেখো এই মাছটার ক্ষেত্রে এদের কিন্তু ভেলটেল নেই, এদের ক্ষেত্রে জাস্ট একটা নর্মাল কডাল ফিন। নেক্সট আদার ফিনস আর অলসো মাচ মোর ডেভেলপড, অন্যান্য ফিনগুলো যথেষ্ট বড়, সাইজ আপ টু 125 mm লং। এটাকে আমরা সাইন্টিফিক নেম বলছি ক্যারাসিয়াস এসপি। এখানে দুরকম মাছের ছবি দিলাম, ওপরেরটা দেখো, ওপরেরটা হচ্ছে সুভাঙ্কিন আর নিচেরটা হচ্ছে টেলিস্কোপ মুর। আর এগুলো হচ্ছে নিচেরটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট ফ্যান্টেল আর ওপরেরটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক ফ্যান্টেল। এগুলো সবই গোল্ডফিশ এবং সবারই মোটামুটি সাইন্টিফিক নেম ক্যারাসিয়াস অরেটাস।
সুভাঙ্কিনকে এর কোয়ালিটি অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়, একটা লন্ডন সুভাঙ্কিন আর একটা ব্রিস্টল সুভাঙ্কিন। এই প্রথমটা যে দ্য ফর্মার হ্যাজ লেস রিফ্লেকটিভ স্কেলস অ্যান্ড বেসিক্যালি ব্লু বডি, প্রথমটা লন্ডন সুভাঙ্কিনেরটা রিফ্লেকটিভ স্কেলটা একটু কম এবং একটু নীলচে ধরনের শরীরটা। আজ এই পর্যন্তই রইল, আমি নেক্সট ক্লাসে লাইভ বিয়ারার পড়াবো।